জি-20 বৈঠকের জন্য কোপ পড়েছে বস্তিতে, বাস্তবকে আড়াল করা হচ্ছে, তোপ দেখেছেন বিরোধীরা। জি-20 সম্মেলনের জন্য দিল্লির সৌন্দর্যায়ন করতে খরচা হয়েছে প্রায় 4,000 কোটি টাকা, কিন্তু সেই সৌন্দর্যায়নের নামে দিল্লির হাজার হাজার গরিব মানুষকে ঘরছাড়া হতে হয়েছে বলে আক্রমণ শানিয়েছেন বিরোধীরা। আর এই নিয়ে টুইট করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি লিখেছেন, আমাদের দরিদ্র মানুষ এবং পশুদেরকে লুকিয়ে রাখছে, আমাদের অতিথিদের কাছ থেকে ভারতের বাস্তবতা আড়াল করার দরকার নেই। গোটা দিল্লি লেজার আলো থেকে জলের ফোয়ারা, নানারকম মূর্তি থেকে ফুলের টবে সাজিয়ে তোলা হয়েছে। উল্টো দিকে অতিথি রাষ্ট্রনেতাদের চোখ থেকে আড়াল করতে যুগ্গি ঝুপড়ি বা বস্তির মলিন চেহারা সবুজ চাদরে ঢেকে দেওয়া হয়েছে। কোথাও ঝুপড়ি বস্তি ভেঙে দিয়ে গরিব মানুষকে উচ্ছেদ করা হয়েছে, এমনকি ফুটপাতবাসীদের জন্য শীত এবং বর্ষায় মাথা গোজার যে সমস্ত বসবাসের জায়গা ছিল তাও ভেঙে দেওয়া হয়েছে। কংগ্রেস তা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করেছে, বলেছে রাজার গরিব মানুষ পছন্দ নয়। কংগ্রেস আরও বলে, ভারতের সত্যিকে আড়াল করার চেষ্টা হচ্ছে, কোনোভাবেই অস্বস্তির কোনো ছবি যাতে প্রকাশ্যে না আসে সেটা নিশ্চিত করতে নিরাপত্তার কড়াকড়িও চোখে পড়ার মতো। বিদেশিদের রুটে পড়া ঝুপড়ি, ফুটপাথের ধারে শ্রমজীবীর দোকান বা কিছু ম্লান, সমস্ত কিছু আধুনিক উজ্জ্বলের বিপরীত বেমানান সেখানে চলেছে বুলডোজার। সামনে রঙিন কাপড় বা টিনের আড়ালে ঢেকে দেওয়া হয়েছে গরিবি। কংগ্রেস কটাক্ষ করে বলেছে যে মোদীর বড়লোকি কাজকারবার দামি কাপড়, দামি জুতো, বিলাসবহুল গাড়ির শখ, বড়লোক বন্ধুদের সঙ্গেই তার একমাত্র থাকা, সেটাই তিনি পছন্দ করেন। জি-20 সম্মেলনে রাষ্ট্রপতির নৈশভোজে সোনার উপর থালা বাসনে খাওয়া দাওয়ার বন্দোবস্ত হচ্ছে। কংগ্রেস এ নিয়েও প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে একে রাজা বাদশাদের শখ বলে কটাক্ষ করেছে। শনিবার সকাল থেকে দফায় দফায় চলছে জি-20 সম্মেলনের বৈঠক। সেখানে আগত তাবড় তাবড় বিশ্বনেতাদের অভ্যর্থনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একদিকে তো যখন জি-20 বৈঠক নিয়ে সেজে উঠেছে দিল্লি, আর অন্যদিকে এই নিয়ে রীতিমতো কোপের মুখে পড়তে হয়েছে মোদি সরকারকে। বলা হচ্ছে যে মোদি ভারতের আসল জায়গাটা বা ভারতের দারিদ্রতাকে আড়াল করার চেষ্টা করছে। জি-20 বৈঠকের জন্য কোপ পড়েছে বস্তিতে, বাস্তবকে আড়াল করা হচ্ছে, তোপ দেখেছেন বিরোধীরা। জি-20 সম্মেলনের জন্য দিল্লির সৌন্দর্যায়ন করতে খরচা হয়েছে প্রায় 4,000 কোটি টাকা, কিন্তু সেই সৌন্দর্যায়নের নামে দিল্লির হাজার হাজার গরিব মানুষকে ঘরছাড়া হতে হয়েছে বলে আক্রমণ শানিয়েছেন বিরোধীরা। অন্যান্য খবর এবং পরবর্তী আপডেটের জন্য সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।